তুরস্কের বরণ্য আলেম নকশাবন্দিয়া তরিকার আধ্যাত্মিক বুজুর্গ ও দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের ধর্মগুরু শেখ মাহমুদ এফেন্দি রহমতুল্লাহ আলাই। আজকে আমরা শেখ মাহমুদ এফেন্দি রহমতুল্লাহ আলাই সম্পর্কে জানব। জন্ম ও বংশ পরিচয়। তুরস্কে মাহমুদ এফেন্দি হামা উসমান উগলু ও এফেন্দি হাজরাত লেরি নামে পরিচিত ছিলেন। 1929 সালে তুরস্কের তারবুজুন শহরের মিজু গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ মাহমুদ এফেন্দি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন গ্রামের মসজিদের ইমাম ও কৃষক। তার মা ফাতেমা খানম, শেখ এফেন্দির মা বাবা দুজনেই অত্যন্ত ধার্মিক ছিলেন। শেখ মাহমুদ এফেন্দির পড়াশোনা। মাত্র 6 বছর বয়সে বাবার কাছে তিনি পবিত্র কোরআনে কারিম হিফজ সম্পন্ন করেন। পরে শেখ তাসবিহি জাদাহর কাছে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা করেন। পরের যুগের শ্রেষ্ঠ আলেম শেখ তুরসুন ফাইজি রহমতুল্লাহ আলাই এর সান্নিধ্যে থেকে দিনই শিক্ষা অর্জনে আত্মনিয়োগ করেছিলেন। মাত্র 16 বছর বয়সেই তার থেকে ইলমির সনদ হাসিল করেন। শেখ মাহমুদ এফেন্দির কর্মজীবন। তার কর্মজীবন অত্যন্ত বর্ণাঢ্য। ইস্তাম্বুলের ইসমাইল আগা মসজিদের ইমাম ও শিক্ষক রূপে তার কর্মজীবন শুরু করেন। তার কাছ থেকে দীনে ইলিম শিক্ষা করতে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ছাত্র ছুটে আসতেন। তাছাড়া দাওয়াতি কর্মকাণ্ডেও তিনি ছিলেন বেশ সবর, বাতিলের বিরুদ্ধে সোচ্চার। আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, আজীবন তিনি এটি কর্মে দেখিয়ে গিয়েছেন। কামালবাদের চরম উৎকানকালে যখন হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে, শত শত মসজিদ মাদ্রাসা ধ্বংস করা হয়েছে, এমন কঠিন সময়েও তিনি দাঁড়িয়ে রাখা পর্দা পালনের প্রতি দাওয়াত দিতেন। ফলে তিনি তার অনুসারীদের উপর ব্যাপক অত্যাচার নেমে আসে, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্রও করা হয়। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি বেঁচে যান। মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার প্রতি গুরুত্বরূপ দাওয়াতি কাজে তিনি বিভিন্ন শহর বন্দরে সফর করতেন। তিনি মনে করতেন সবচেয়ে বড় দাওয়াত হলো মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা। তাই যেখানেই যেতেন বেশি বেশি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার আহ্বান তিনি জানাতেন। আধ্যাত্মিকতা। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে সে সময়কার বিশিষ্ট বুজুর্গ শেখ আলী হায়দার আফিন্দি রহমতুল্লাহ আলাই এর সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলেন। তার থেকে আধ্যাত্মিক দীক্ষা ও তারবিয়াতের মাধ্যমেই মূলত শেখ মাহমুদ আফিন্দির জীবনের মূল পরিবর্তন এবং আস্তে আস্তে হয়ে নকশাবন্দিয়া তরিকার এক মহান ব্যক্তিত্ব। উলুমুল হাদিস ও উলুমুল ফিকাহ শাস্ত্রের উপর উচ্চতর ডিগ্রিধারী ছিলেন তিনি। দেওবন্দি চিন্তা চেতনা ও মানহাজের উপর জীবন পরিচালনা করতেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে 1400 শতাব্দীর মুজাদ্দিদ বলে অবহিত করেছেন। শেখ মাহমুদ এফেন্দি তিনি অনেকগুলো ইসলামী কিতাবাদি রচনা করেছেন। সেগুলোর মধ্যে রুহুল ফুরকান নামে তুর্কি ভাষায় কোরআনে কারিমের 18 খণ্ডের তাফসির গ্রন্থ সবচেয়ে বেশি পাঠক প্রিয়। 16 বছর বয়সে যখন পড়াশোনা শেষ করলেন, তখন স্বীয় উস্তাদ শেখ তুরসুন ফাইজি রহমতুল্লাহ আলাই আপন কন্যাকে শেখ মাহমুদ এফেন্দির সাথে বিবাহ দিয়েছেন। তুরস্কে দিনী শিক্ষার প্রচার প্রসারের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ এফেন্দিকে ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়। 2013 সালে তুরস্কে অনুষ্ঠিত আলেম উলামাদের এক সম্মিলনে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন শেখ সৈয়দ আরশাদ মাদানি বলেন, শেখ মাহমুদ এফেন্দি হলেন তুরস্কের কাসেম নানুতুবি। মহান এই মনীষী অসংখ্য ভক্তকে কাঁদিয়ে 2022 সালের 23 জুন বৃহস্পতিবার মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।